নমস্কার কৃষক বন্ধুগণ সিক্স সেলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বয়স বিষয় হচ্ছে সদ্য হয়তো হাঁসের বাচ্চা অর্থাৎ জিরো দিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কীভাবে পরিচর্যা করতে হয় অর্থাৎ ব্রুডিং কি ব্রুডিং কেন করা প্রয়োজন হাঁসের বাচ্চাকে কীভাবে ব্রুডিং করতে হয় ব্রুডিং করতে কি পরিমাণ তাপ লাগে হাঁসের বাচ্চাকে কি কি খাদ্য দিতে হবে এবং হাঁসের বাচ্চা প্রতি সপ্তাহে কী পরিমাণ খাদ্য দিতে হবে এবং হাঁসের বাসস্থান সম্পর্কে প্রকৃতপক্ষে ব্রোডিং হচ্ছে সদ্যয়ত্ত হাঁস মুরগির বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ দেওয়ার ব্যবস্থাকে বলা হয় ব্রোডিং ব্রোডিং আমরা কেন করবো কারণ হচ্ছে সদ্যায়ত বাচ্চা যখন হেঁচারের ডিম থেকে বের হয় তখন মেশিনের তোমাদের তাপমাত্রা থাকে প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ সেন্টিগ্রেডে ধরতে গেলে সাঁত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু শীতকালে তাপমাত্রা তা কমে গিয়ে কুড়ি ডিগ্রি বাইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে এই যে তাপমাত্রা দশ থেকে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি বা পনেরো ডিগ্রির ব্যবধান তা হয়তো হাঁস বাচ্চা নর্মাল পরিবেশের অনুযায়ী খাপ খাবে নিতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের দেহে তাপ সৃষ্টিকারী লোমনা তৈরি হয় এর জন্য আমরা ব্রুডিং করব। ফার্মে বাচ্চা নিয়ে আসার আগে আপনাদের বুড়ার ঘর রেডি রাখতে হবে বুড়ার ঘর টিনের সিট চট কাটন প্রভৃতি ঘিরে আপনারা তৈরি করতে পারেন বুড়ার রুমে বাচ্চা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝবেন যে বুড়া রুমের তাপমাত্রা ঠিক আছে আর যদি দেখেন যে বুড়ার রুমে বাচ্চা এক জায়গায় জমা হয়েছে তাহলে বুঝবেন যে বুড়ার রুমের তাপমাত্রা অনেক কম আছে আর যদি দেখেন দেয়ালের গায়ে বাচ্চা এসে জমা হয়েছে তাহলে বুঝবেন যে বুড়ার রুমের তাপমাত্রা অনেক বেশি হয়ে গেছে এই অনুযায়ী বাল্পের উচ্চতা উঁচু কিংবা নিচু করে নিতে পারেন আপনারা ব্রুডিংয়ে প্রথম দিনে বুডার রুমে টেম্পারেচার থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা কোনো মতে নামানো যাবে না এইভাবে প্রতি সপ্তাহে এক ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দ্বিতীয় সপ্তাহে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তৃতীয় সপ্তাহে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে প্রতি সপ্তাহে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকবে এইভাবে ব্রুডিং চলতে থাকবে যতক্ষণ না নর্মাল পরিবেশে তাপমাত্রার সঙ্গে খাপ না খায় বুড়ার রুমে অবশ্যই থার্মোমিটার ব্যবহার করতে হবে গ্রীষ্মকালে প্রতিটি একশোটি বাচ্চার পিছনে দুটি একশো আট বাল্ব এবং শীতকালে প্রতিটি একশোটি বাচ্চার পেছনে চারটি একশো আট বাল্ব লাগালে প্রয়োজনীয় মেটানো সম্ভব হবে যারা ফার্মে দুধ থেকে বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই প্রথমে ফার্মে এসে বাচ্চাকে ইলেকট্রোলাইট মিশ্রিত পানি পান করাবেন এরপর দু থেকে তিন ঘন্টার পর পরপর তিন দিন মাল্টিভিটামিন অর্থাৎ এবিসিডি এবং অ্যান্টিবায়োটিক খাওয়াবেন এই যে অ্যান্টিবায়োটিকের কথা বলছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন হাঁসকে কোনোমতে শুকনো খাবার দেওয়া যাবে না এই যে মেডিসিনের কথা বলছি এই মেডিসিন অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে খাওয়াবেন হাঁসকে প্রথম দিন থেকে স্টার্টার ফিট খাওয়াতে হবে যার মধ্যে প্রোটিন থাকবে চব্বিশ থেকে পঁচিশ পারসেন্ট এবং এনার্জি থাকবে প্রায় ছত্রিশশো কিলোগ্যারলি পার কেজিতে হাঁসের বাচ্চাকে প্রথম সপ্তাহে দিনে দুই থেকে তিনবার প্রতি বাচ্চার বিষয় পাঁচ থেকে দশ গ্রাম খাবার দিতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে কুড়ি থেকে তিরিশ গ্রাম এবং তৃতীয় সপ্তাহে তিরিশ থেকে চল্লিশ গ্রাম এবং চতুর্থ সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার দিতে হবে তবে দশ দিন পর থেকে ঝিনুকের মাংস বা শামুকের মাংস ছোটো ছোটো করে খাওয়ালে উপরে যে খাবারের কথা বললাম তা অনেকাংশে কমে যাবে বুড়ার রুমে হাঁসের বাচ্চাকে খাবার দেওয়া যাবে না বাইরে বার করে দিনে দু থেকে তিনবার খাবার এবং পানি পান করাতে হবে খাবার এবং পানি খাবার শেষ হয়ে গেলে বুড়ার রুমে বাচ্চাকে রাখতে হবে বুড়ার রুমে অবশ্যই চট ব্যবহার করতে হবে চটের পরিবর্তে যদি আমরা মেঝেতে খবর কাগজ ব্যবহার করি এখানে বাচ্চার পা পিজিলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিড়ের মধ্যে বাচ্চা চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এতে মোটালিটির পরিমাণ অনেক বেড়ে যাবে এর জন্য আমরা সাজেস্ট করি চট ব্যবহার করতে একশোটি বাচ্চার পেছনে চারটি খাবার পাত্র এবং তিনটি জলের পাত্র দিতে হবে এবং জলের পাত্র উঁচু করে বসাতে হবে এবং জলের পাত্রের চারপাশে পরিষ্কার নড়ি দিয়ে দিতে হবে যাতে হাঁস বেশি জল অপচয় না করতে পারে প্রিয় দর্শক আজকে আলোচনা তাহলে এই পর্যন্তই এতক্ষণে আমরা প্রথম মাসে হাঁস কীভাবে পরিচর্যা করতে হয় তা নিয়ে একটি বেসিক ধারণা দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে হাঁস ফার্মিংয়ে এ টু জেড জানকারি নেওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ